হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে শুটিংয়ের। শুটিংয়ে যাওয়ার জন্য আমি চলে আসলাম মেট্রো রেলে। আমি শুটিংয়ের গাড়িতে না যাই, ভাবলাম যে মেট্রো রেলে কখনো ওঠা হয় না, সো মেট্রো রেল দিয়ে যাই। মেট্রো রেলে যে আমি দেখি আমার পরানটা জুড়ায় গেছে যে বাংলাদেশ এত উন্নত, মানে আমার ধারণা ছিল না যে বাংলাদেশ এতটা উন্নত হয়েছে মেট্রো রেলে। মেট্রো রেলে সবসময় চোখের সামনে দেখছি, মানে কখনো উঠায় না, উইঠা দেখি আমার পরান জুড়ে গেছে, আমার লোভ লাগে গেছে যে আমি এই জায়গায় ফটোশ্যুট করবো, কিন্তু ফটোশ্যুট করার জন্য আমি কাউকে পাচ্ছিলাম না, তো একা একাই আমি চলে গেলাম। আর আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে এত ভালো জায়গায় এসে ফটোশ্যুট করতে পারলাম না। এটা আপনি যদি না জানেন তাহলে আপনি বুঝবেন এই না যে এটা কত উন্নত করছে বাংলাদেশ, বাংলাদেশের প্রশংসা করতেই হয়। তারপর আমরা চলে আসলাম শুটিং সেটে, আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার কারণে দেখি আসা শুটিং শুরু হয়ে গেছে, তো আমি সাইডে এসে একটা ভিডিও মেক করলাম। তারপরে সাইডে তাকায় দেখি মানুষের ভিড় আর ভিড়, মানে এত মানুষের ভিড়, মানে বুঝতে পারতেছিলাম না যে এত মানুষ কোথা থেকে আসলো। তখন শুনি যে চমকাপুর শুটিং দেখার জন্য সবাই চলে আসছে, আর আমরা মানুষগুলো সরাইতে পারতেছিলাম না। আমাদের প্রোডাকশনের যত ভাই ব্রাদার ছিল তারাও একা কাজ করতে পারতেছিল না, আমরা নিজেরাও হেল্প করতেছিলাম যে ওদের সাথে আমরা একটু বলি যে আপনারা একটু চাপেন, আমরা একটু শুটিং করি। মানুষ তো বুঝতেছিল না যে আসলে যে এটা আমাদের কাজ, দিন শেষে আমাদের কাজটা জমা দিতে হবে। সো তারা চলে আসতেছিলো, তারা মানুষের ছবি তুলতেছিল, কিন্তু আসলে মোটামুটি তারা ভালো ছিল, মানে কথা বললে কথা শুনতো, কিন্তু এত মানুষের ভিড় যে এত ভালোবাসা মানুষের প্রতি, মানে জন্ম হয় একটা মানুষের, এটা চোখে না দেখলে বোঝা যায় না। এদিকে আমরা সবাইকে সরাইতেছিলাম যে একটু চাপো, আমরা প্রেমটা ধরি, প্রেমটা ধরে শুটিং করি, কারণ শুটিং না করলে তো আমাদের কোনো লাভ নাই আর দিন শেষে আমাদের তো লস, তো আমাদের শুটিং করতে হবে। অনেক বুঝায় শুনে তারপর হচ্ছে আমরা শুটিং সেটে গেলাম। এইদিকে মিরপুর 11 শুটিং শেষ, চলে যাচ্ছি আমরা টাঙ্গাইলে। টাঙ্গাইলে যাওয়ার জন্য একটা ভিডিও মেক করলাম। আল্লাহ, টাঙ্গাইলে যাওয়ার জন্য দেখি কুয়াশা, গাড়ি আর কুয়াশা, মানে সামনে কিছু দেখা যায় না। আপনার ভিডিও দেখতে পারিতেছেন যে এত কুয়াশা। চলে আসলাম টাঙ্গাইলে, টাঙ্গাইলে এসে আমরা শুটিং শুরু করলাম। প্রথম প্রথম কোনো আহামরি মানুষ পাইনি, কারণ তারা বুঝতে পারে না। তারপর হচ্ছে যে মানুষের ভিড় শুরু হলো, আস্তে আস্তে মানুষ প্রচুর লেভেলে বাড়তেছিল। তখন হচ্ছে আমরা আবার পোস্টার ছবিটা নেওয়ার জন্য ছবি তুলতেছিলাম, মানুষ ভাই বলতেছিল, ও সরি আমি পরিচয় করতে ভুলে গেছি, আমাদের আজকের ডিরেক্টর হচ্ছে রুবেল আনুর ভাই। সে খুবই চমৎকার কাজ করে, যেটা হচ্ছে আমাদের এনটিভির অনেক হিট হিট ইয়াস ভাই, আর হচ্ছে তটিনিয়াপুর আমাদের যেটা লাস্ট কাজ ছিল সেটা হচ্ছে যে আপনার 6 মিলিয়ন ডান, হঠাৎ বৃষ্টির 6 মিলিয়ন ডান। এখন হচ্ছে আমরা এই যে এটার নাম হচ্ছে তবুও প্রেমে, তবুও তোমার প্রেমে পড়েছে আমাদের এই গল্পের নাম। আমরা এখন ফটোশ্যুট করে ফটোগুলো দেখাইতেছিলাম যে আসলে কীরকম হয়েছে, আমরা পাইতেছিলাম নাকি এক্সপ্রেশন ঠিক ছিল নাকি। পর হচ্ছে আমরা বসা কটা শুট নিলাম, তারপর হ্যাঁ ডান আমরা এটা পাইছি। আমরা ছবিগুলো লাস্টে দিব, আপনারা দেখবেন যে জানাবেন কী কেমন হয়েছে ছবিগুলো। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ, ওইভাবে আমি কথা বলতে পারতেছি না, আর সেকেন্ড হচ্ছে আমার ঠান্ডা লাগছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে সব কিছু মিলে, যেহেতু ভিডিও আপ করতে হবে। আমি কথা দিয়ে দিচ্ছি যে আজকে আমি ভিডিও আপ করবো, সো এই জন্য আমার ঠান্ডা নিয়ে আমার বয়সটা দিতে হচ্ছে। এরপর হচ্ছে আমরা পোস্টার জন্য দাঁড়ায় কিছু ছবি নিব, যেহেতু তোমার প্রেমে পড়ে গেছি ওরকম কিছু একটা গল্পের থিমের সাথে মিলে আমাদের পোস্টারটা নিতে হবে। সো আমি ভাবলাম যে না দাঁড়ায় থাকুক, ইয়াস ভাইয়া আর আপু দুজন দিয়ে দুজন তাকা থাকুক, এইভাবে শ্যুটটা নিব। তারপরে ভাবতেছি যে হ্যাঁ আমার শ্যুট পাইছি, এখন হচ্ছে আমরা সবাই মিলে দেখতেছি আসলে কতটা পাইছি বা না পাইছি। এর মাঝখানে দেখলাম যে হ্যাঁ ডান ভাইয়া বলতেছে ঠিক আছে চলে, প্রবলেম নাই, সব ছবি মিলে ঝিলে আমরা পেয়ে যাব। এটাই হোক, আমরা আপাতত শুটিং শুরু করে দিই, পোস্টার ছবিটা আবার লাগলে আবার পরে তুলবো। তারপর হচ্ছে আপনারা জানাবেন যে আসলে ছবিগুলো কেমন হয়েছে, যেহেতু ছবিগুলো কোনো এডিট করতে পারিনি, অরিজিনাল যেভাবে ছিল আমি ওইভাবেই দিয়ে দিচ্ছি সময়ের সাকে, সময়ের কারণে, কারণ সময় অত হাতে ছিল না, যার কারণে আমি এডিট করতে পারিনি, এডিট না করেই দিয়ে দিছি, যেহেতু আমার রেজাল্টটা দেখাইতে হবে। আর অলওয়েজ অরিজিনাল ছবি দেওয়াই বেটার মনে করি, কারণ তাহলে আপনারা বুঝতে পারেন আসলে অরিজিনাল ছবিটা কীরকম। আর এদিকে আমাদের ফ্রেম দেওয়ার জন্য আমাদের ডিওপি কত উপরে চলে গেছে। এরপর চলে আসলো একটা ট্রেন, ট্রেনের কারণে প্রচুর মানুষের ভিড় ছিল, আমরা মানুষগুলো সাইড করতে পারতেছিলাম না, মানে এত মানুষ শুটিং দেখার জন্য ভিড় লাগাইছিল যে আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে যেতেছিল, অনেক কষ্ট আমরা ফ্রেম ধরছি। আর ফ্রেম ধরার জন্য আমাদের ডিওপি সাহেব কত উপরে চলে গেছে। এদিকে আমাদের ডিরেক্টর সাহেব, আরেক ডিরেক্টর আদর ভাইয়া, সে হচ্ছে ছবি তুলতেছিল। এখন আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে সে বলতেছে দাও আমি ছবি তুলি, তুমি তোমার মতো ঘুরো। এখন আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও মেক করি এই সুযোগে। সো তারপরে ভিডিও মেক করা শেষ, এখন হচ্ছে আমরা অন্য কাজে আবার যুক্ত হয়ে গেলাম। এরপরে শুটিং টাঙ্গালি শেষ, এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দেখি অনেক জ্যাম, বসে বসে একটা ভিডিও বানাইলাম, কিছু করার নাই, কারণ জ্যামের মধ্যে বসে থাকা খুবই বোরিং লাগে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটিটা মাফ করবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমার 44K ডান।